আচ্ছা এবার আসছি ম্যান্ডি হিরোইনকে নিয়ে কথা তো ম্যান্ডি ভিডিও দেখা গেলো ম্যান্ডি ভিডিওতে কি দেখা হলো ম্যান্ডি ভিডিও দেখা গেল ম্যান্ডি মানে সেলিব্রিটি সেলিটি ফিলিং আসছে কারণ দুই পার্টি একবার আসলোদের বাড়িতে দেখা করতে বসে হাতে একজন তো এলআইসিতে কাজ করে আরেকজন ইউটিউবার যেখানে কিনা ম্যান্ডি তার মেয়ের জন্য টিউশন খুঁজতে গেছিলো তোমার কি মনে হচ্ছে এইসব টিউশন খুঁজতে যেখানে যাচ্ছ বা যেখানে যাচ্ছ সেখানে পড়তে গেলে তোমার মেয়ের বদনাম হবে না এই সমাজটাই এমন তোমার মেয়েকে কিন্তু ওরা কেউ ছেড়ে দেবেন আর ই জানো তো আর এর মা আর এর মা হচ্ছে ম্যান্ডি আর ওই যে পরকীয়ার জন্য নিজের বাড়ি ছেড়ে চলে এসেছে তো এই সব জায়গার থেকে তোমার মেয়েকে তুমি বাঁচাতে পারবে না তুমি হয়তো ভাবছো যে তোমার মেয়ের জন্য ওই জায়গাটা খুব ভালো হয়ে যাচ্ছে মেয়ের জন্য একদমই না এই যে কাণ্ডটা করলে মানে যেটা তোমরা সোশ্যাল মিডিয়াতে আলে তোমার হাজবেন্ডও দায়ী কিন্তু যেখানেই যাবে তোমার বাচ্চাটা এই রকম মানে যেখানে তোমার তোমার পপুলারিটি আছে তোমার দেখো তুমি সেদিন ফুচকা খেতে গেলে সেখানে তুমি তোমার একজন ভিউয়ার্স তুমি পেয়ে গেলে তুমি এর একদিন বাজারে গেলে সেখানে তুমি একদিন ভিউার্স পেয়ে গেলে এতটাই পপুলার চার লাখের চ্যানেল পপুলার তো হবেই তো যেখানেই যাচ্ছ এখন তো হট কন্টেন্ট তোমার সাবস্ক্রাইবার না হলেও তোমাকে করে দেখে এখন আর তুমি ম্যান্ডি না তুমি কি আছে এরকম কথা শুরু হয়ে যাবে তো এখন তো ওরা বাড়ি পর চলে এসেছে কারণ যদিও ফাড়িয়া বলেছিল বাড়িতে আসা সম্ভব না এমন করা তো কেউ কি আসতে থাকবে কারণ সবাই তোমাকে ভালোবেসে বা মিশে আসছে না সবাই তোমাকে অ্যাজ এ চ্যানেল গ্রো করতে বা এসে করতেই আসছে হ্যাঁ তো এটাই কথা তো মেয়েটার জন্য ভেবে হলেও তোমাকে আমার মনে হয় না তোমার বসিয়াত যেরকম তোমার জন্য রানাঘাটও সেম জিনিস আর মেয়েটা দু জায়গার কোনো জায়গাতেই ভালো থাকতে পারবে না রানাঘাটে গেল সেই রাত্রি স্কুলে ভর্তি হলো সেই সব কথা শুনবে এখানেও সেই কথাটা শুনবেই শুনবে কথার থেকে কিন্তু মুক্তি পাবে না দেখলে তো পরের বাড়ি পরের ঘর দুদিন ভালো লাগে এরপরে ভালো লাগে না তোমাকে ওই ঘর থেকে এসিওয়ালা ঘর থেকে তুমি বেরিয়ে গেলে তুমি বলবে যে না আমিই বলেছি ওরা আসছে কাকু কাকিমা এই ঘরে খাটে ঘুমাবে হ্যাঁ বা যায় ডাকো তুমি তো সাধারণত আমরা কিন্তু নিজেরা কষ্ট করে থাকলেও গেস্টকে এসিটা দেই তুমি বলবে আমি তো এখানে গেস্ট না আমি এই বাড়ির মেয়ে না তুমি এই বাড়ির মেয়ে হতে পারবে না কারণ তোমার এসি ছাড়া তোমার ঘুমাতে কষ্ট হবে তুমিও জানো আমিও জানি পনেরোটা দিন তোমার হেভি ক আমি জানি না ওখানে গরমটা কেমন কমেছে বা পড়েছে কারণ তুমি এসিতে ইউজ টু আর তোমার তোমার ওই এসি ছাড়া তুমি কিন্তু ঘুমাতে ভালো পারবে না যতই তুমি বলো না কেন প্লাস ওই যে খাটটা এটা খুবই ছোট। কারণ তোমার যে ছোট বনু সাইজটা একবারে কম না তাই ওই খাটটার জন্য ঘুমানোর জন্য খুবই ছোট। তারপর দেখো ওই এসি ঘর থেকে বার করে দেওয়া হলো তারপর তোমাকে ব্লুটুথ ইউজ করতে না করে দেওয়া হলো হ্যাঁ বেশি জোরে আওয়াজ হয় এখন থেকে তুমি হেডফোনটাই ইউজ করো দেখলে তারপর ফারিয়ার মা আরেকটা খোঁচা মেনে দিল যখন বলল যে ফারিয়ার বাবা খুব পরিবারকে ভালোবাসে এবং দুজনের খবর রেগুলার নেয় মার খবর যেমন নেয় মেয়ের খবর সেরকম নেয় স্বামী স্ত্রীর বন্ধনটা অনেক বেশি এটা একটু হলো তোমাকে দিয়ে দেওয়া হলো তারপর আসলো রান্নাবান্নার কথা তুমি যখন বললে কালকের থেকে তোমরা করে বললে কালকের থেকে কাকু মানে ফারিয়ার বাবা সমস্ত কাজ পারে যেটা তোমার সোমেন কোনো কাজ পারে না এটা আমরা সবাই জানি সেখানে বলে দেওয়া হলো যে ফারিয়ার বাবা প্রচন্ড প্রচণ্ড অ্যাক্টিভ উনি কুটি বাটা বুটি মানে ঘরোয়া সমস্ত কাজ পারে আর তখন তুমি বললে দুজনে মিলেই সংসার চলতে হ্যাঁ যেরকম সংসারের কাজ যে দুজনের হাত বাটাতে হয় তেমনি বাইরের কাজগুলিও তো হাত বাড়াতে ইফ তুমি যে ওয়ার্কিং 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 না হলে ঘরের কাজ তুমি সামলাবে দুজন মিলে নট নেসেসারি তোমাকে ঘরের কাজ জানতেই লাগবে পুরুষদের নট নেসেসারি যে মহিলা হলে ঘরের বাইরে গিয়ে কাজ করতে হবে কিন্তু বন্ডিংটা থাকতে হবে এটা কিন্তু ফারিয়ার মা বলে দিল তোমাকে ইনডাইরেক্টলি ফারিয়ার মা তোমাকে একটা খোঁচা দিয়ে দিল তুমি এটা কথা বলেছ যে যতই মা মাসি পড়াক না কেন প্রাইভেট টিউটারে পড়া পড়ানোটা একটা আলাদা ব্যাপার থাকে সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ ভুল কথা ক্লাস ওয়ান টু ফাইভ কোনো প্রাইভেট টিউটার দরকারই পড়ে না যদি মা একটু সিরিয়াসলি পড়ায় কোনো প্রয়োজন পড়ে না স্কুল পড়িয়ে দেয় স্কুল হোমওয়ার্ক দিয়ে দেয় স্কুল হোমওয়ার্ক কি হবে না হবে দেখিয়ে দেয় হ্যাঁ যদি এখন প্রশ্ন যদি মার ইন্টারেস্ট থাকে পড়াতে এখন মা শুধু ক্যামেরার জন্য মেয়েকে পড়াতে নিয়ে বসবে সাত এক সাত সাত দু কেনা চোদ্দো হবে না মা যদি ক্যামেরাটা অফ করে না সিরিয়াসলি পড়ায় ওয়ান টু ফাইভ ম্যাক্সিমাম ঘরে টিউশন টিচার রাখার কোনো দরকার পড়ে না কোনো দরকার পড়ে না হ্যাঁ সিক্সের পরে লাগে কেন অনেক সময় ম্যাথসগুলি হার্ড থাকে বাবাদের সময় থাকে না ম্যাথস করানোর তখন মারা এতটা ম্যাথসটা পারে না কম্পিটিটিভ যুগ এটা তার জন্য সিক্সের দরকার পড়ে সিক্সের থেকে দরকার পড়ে সিক্সের যাদের মনে করে রাখবে সিক্সের দরকার পড়ে আর যাদের ছেড়েও পড়ে না ক্লাস এইট নাইন থেকে রাখলেও হয় কিন্তু ওয়ান টু ফাইভ পড়ানোর মতো ক্ষমতা আমার মনে হয় যে কোনো মারই থাকা উচিত আর মা মাসি থেকে টিউটার ঘড়ি দেখে পড়াবে টিউটার ভয় দেখিয়ে পড়াবে মারা ডিপে গিয়ে পড়ানো শেখানোর জন্য পড়াবে বোঝাতে পারলাম হ্যাঁ ভালো টিচার লাগে টিচার টিচারটা পেলেই তোমার একদম মনটা শান্তি হয়েছে মনটা এখন পাগল পাগল লাগছে কারণ তোমার মেয়েটার পড়ানো হচ্ছে না তুমি যদি মন প্রাণ দিয়ে মেয়েটাকে দুই ঘন্টা সকালে আর দুই ঘন্টা বিকালে নিয়ে বসো এনাফ এনাফ তোমার তো এখানে কোনো কাজের চাপ নেই তুমি দুই ঘন্টা সকালে আর দুই ঘন্টা বিকালে মন প্রাণ নিয়ে বসতে পারলে ক্লাস ওয়ানের বাচ্চার জন্য এনাফ আর দেখলে তো টিচার টিউশন টিচার কাছে যাবে সেখানেও তোমার তোমার জানা সংলক থাকবে টিউশন টিচারও জেনে যাবে এই সেই ম্যান্ডি এই সেই তার মেয়ের মধ্যে এরকম ঝগড়া এই মানে মেয়েটার জীবনটাকে একদমই শেষ করে দিলে আর মেয়েটাই কথাগুলি শুনে আসবে কথাগুলি ঘুষুর 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 ঘুষুরগুলি শুনবে বুঝবে না ওকে দেখিয়ে দেখে লোক কথা বলবে ও বুঝবে না কিন্তু কয়েকটা ওয়ার্ড ওর কানে ঢুকে থাকবে সেই কথাটা আয়দারও তোমাকে জিজ্ঞেস করবে না তো বড় হলে বুঝবে যে আরে আমি যখন যাচ্ছিলাম লোক তো আমাকে এই লাইনগুলি বলছিল এই সেই ম্যান্ডির মেয়ে যে যেন চলে এসেছে এই সেই ম্যান্ডির মেয়ে যার এরকম বয়ফ্রেন্ড আছে এই কথাগুলি কিন্তু এইখানটাতে তুমি যেই যেই এরিয়াগুলিতে আছো দুটো এরিয়াতেই খুব বেশি চলবে তুমি বলবে এখন তো সব জায়গাতে গেলে আমার মেয়ে কথাটা শুনবে না শুনবে না শুনবে না একটু যেখানে তুমি সিটং টিকটং ঘুরতে গেছিলে ওইখানটাতে তো নেপালি এরিয়া ওরা তো বাংলা চ্যানেল দেখেও না তোমাকে চিনবে না তোমার মেয়েকেও বুঝবে না তাই আমি বলছিলাম মেয়েটাকে ক্লাস থ্রিতে ওঠার সঙ্গে সঙ্গে তুমি যেটা বলছিলে বেলুর মঠ নাও সারাদা মঠে তোমার মেয়েকে তুমি দিয়ে দাও অ্যাটলিস্ট ওর ছোটোবেলাটা ওর এই শৈশবটাকে তোমরা দুজনে মিলে একদম নষ্ট করে দিলে সোশ্যাল মিডিয়া যদি না আনতে তুমি যদি ডিভোর্সই হতো তুমি যদি হুলের সঙ্গেও থাকতে তাহলে কিন্তু এতটা বদনাম তোমার মেয়েকে ফেস করতে হতো না মেয়ে মেয়ে করছো মেয়ে আগে মেয়ে পিছে মেয়ে সব কিছু কিন্তু সেই মেয়েটাকেই কিন্তু সবচেয়ে বেশি তোমার মাইক্রোওয়েভের ক্ষতি আর মেয়ের ক্ষতি দুটোই সব কিছু ক্ষতি হয়েছে হুম দুটোই মানে এই দুটো ক্ষতিটা তুমি হয়তো রিপেয়ার কোনো করতে পারবে না মাইক্রোয়েবটা কিনতে পারবে পুরোনো মাইক্রোয়েভটা এক্স্যাক্ট তুমি ওরকম ওই গ্লাস ওইটা ওটা পাবে না আর ঠিক তুমি এখানেও মেয়ের ক্ষেত্রেও মেয়েটার যে প্রতিটা মুহূর্তে একটা মানে প্রেশার সোশিয়াল প্রেশারের চাবে মেয়েটা প্রথম বুঝবে না একদিন দুদিন দিন তিন দিন বুঝবে না চতো দিন ঠিক বুঝে যাবে ও যেখানে যাবে সেখানে এসে শুনতে লাগবে তারপর শুধু ঘুরতে গেলে চিকেন আনতে আচ্ছা খুঁজে কোথাও খুঁজে যাবে চিকেন আনতে যাবে তাই মেয়েটাকে একটু নিয়ে গেলে কারণ মেয়েটা এখানে আসার পর তোমরা সাথে তোমাদের সাথে কোনোদিন মেয়েটা বেরোয়নি হ্যাঁ তুমি আর ওই বেরিয়েছো ওকে রেখে গেছ এবার চিকেন আনলে তোমার নতুন দাদু তোমার মেয়ের জন্য সুন্দর জামা এনেছে হুম দেখো যতটা তুমি সৌমেনের বদনাম করেছো লোকের কাছে বা যা ভিডিওতে যেখানে হোক অতটাই কিন্তু প্রশংসা ফাড়িয়ামা করছে উনি বাচ্চা যা ভালোবাসে উনি যা এটা ভালোবাসে এটা কিন্তু বারবার বলে গেছে যে এই বাচ্চা প্রচণ্ড ভালোবাসে মানে ওনার সব কিছুই ভালো হ্যাঁ তো ওনার সব কিছু বলে সেখানটাতে তোমার হাজব্যান্ডের সব কিছুই খারাপ উনি কিন্তু এটাই বারবার ইনডাইরেক্টলি বলে চলছে হ্যাঁ এতদিন কিন্তু উনি ওনার হাজব্যান্ড সম্বন্ধে কোনো প্রশংসাই করেনি হঠাৎ করে ওনার হাজব্যান্ড আসলো উনি প্রশংসা স্বাভাবিক এখন এতদিন পর এসেছে তো যেতেই লাগবে এইবার তোমাকে একটা কথা বলছি তুমি বলেছো খেতে বসে যে রকম ভাবে সবার সাথে একসাথে বসে একটা পুরো ফ্যামিলির বসা যেই মজাটা সেটা তুমি কোনোদিনও পাওনি এত আনন্দ করে সবাই পরিবার মানে তো এটাই যে একদম মা বাবা দুই মেয়ে মানে তুমি এক মেয়ে তোমার ফারিয়া বোন এক মেয়ে সবাই মিলে আনন্দ করে বসে যে খাওয়াটা যে মজাটা সেটা তুমি কোনোদিনও পাওনি হুম এত বড় মিথ্যে তুমি কি করে বললে তুমি সেম মিথ্যা জটিলার বাড়িতে বলেছিলে খেতে বসে যে এমন করে আমাকে কেউ কোনোদিনও খাওয়ার দেয়নি সাজিয়ে সম্পূর্ণ মিথ্যা তোমাকে বিথি দিয়েছিল ঠিক এখানে। তুমি এভাবে পরিবারের সাথে মিশে খাওনি তুমি কোনোদিনও পরিবারের সাথে খাওনি তোমার মা এসে থাকতো তুমি তোমার মেয়ে তোমার হাজব্যান্ড তোমার ভুল তারপর যখন মা থাকতো না তখন বাবা আসতো বাবা আসলে বাবা খেত হ্যাঁ প্রচুর খেয়েছো শ্বশুরবাইতে শ্বশুর বাইরে সবার সাথে বসে খেয়েছো এই কথাগুলো তুমি যে পরিবার মানে তো এটাই সবাই মিলে বসে খাও কখন সবাই মিলে বসে খাওনি তাহলে তোমার ফেলে সবাইকে তুমি একটা বাবা তোমার বাবা প্রায়ই আসতো মা তো থাকতেই তাহলে মা তুমি তোমার মেয়ে আর হাজব্যান্ড বসে একসাথে খেলেই পারতে যেভাবে ওরা গোল করে খাওয়ার দিয়ে বসে তোমার বাড়িতে প্রচুর লোক কাজ এসেছিল টিয়া এসেছিল ঢঙ্গি বসেছিল তখন তখন ওদের সাথে বসে গোল করে খাওনি বা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার বর এসে থাকতো রাত্রেবেলা বা দিনের বেলা গোল করে খাওয়া হতো তুমি বলো ওদেরকে তো আমি আগে খাওয়াতাম পরে আমি একা একা খেতাম বা এসে করতাম ওটা না করে ওরকম করে গোল করে বসে গেলে জায়গা করে তোমার ঘরে যদিও জায়গা সেরকম নেই গোল করে প্লাস কেন ফুলপাপড়ি আসলো ফুলপাপড়ির নীল আকাশ আসলো সঙ্গে আরেকটা মহিলা এসেছিল তখনও তো ওই বাচ্চাকে ছেলেকে এসে তখন তোমার সবাই সৌমেন্ট আমাকে গোল করে দিয়েছিলে তুমিও তো সেখানে বুঝতে পারো তুমি খাওয়া দিচ্ছিলে তুমি পরে বসেছো তোমার বাড়িতে এরকম প্রচুর গোল করে খাওয়া হয়েছিল ও লোকের বাড়ি সব ভালো আমার বাড়ির কিছুই ভালো না এটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা কিন্তু সম্পূর্ণ ভুল মিথ্যা কথা বলার তোমার একটা সহজাত প্রবৃত্তি হয়ে যাচ্ছে মিথ্যা কথাটা ছেড়ে তুমি চলে আর বাবাকে সব বাবা সব বলছে স্যাম্প্যাথির জন্য রান্না করছে হ্যাং করতে তুমি চাও না সময় রান্না শিখুক তুমি যখন চার বছর ফিরে যাবে তখন তোমাকে ঘরের কাজটা করতেই হবে না সব রান্না বান্না মশলা বাটা কাপড় কাচা ঘর মতো সব ও করবে চার বছর একদম একদম শেফ থেকে শুরু করে বাগান কি বাজার ম্যানেজার থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে সব হয়ে যাবে বাবা এসব কী বলছে বাবাকে আটকাচ্ছ না কেন স্যাম্পেথি 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 আর তুমি কি বলেছো বাবাকে এটা বলতে যে ও যখন মা রান্না করে খাইয়ে দেয় তাহলে কেন ও রান্না দেখিয়ে থেকে স্যাম্পেথি পাচ্ছে তুমি চাও না একটু আগে যাক আর তোমার তুমি যখন ওকে ডিভোর্স দিয়ে দেবে তখন তোমার চিন্তা কেন ও খাচ্ছে না ঘুমাচ্ছে না কি করছে না করছে ও চিন্তা করা দরকার নেই ও কেউ মাথা করে তুমি তুমি ভালো আছো ওইখানে ও ভালো আছে তুমি দুজনেই ভালো আছো ও তো তোমার ব্যাপারে বলছে না ও তোমার ব্যাপারে বলছে যে ও ঘুরতে যাচ্ছে ও মজা করে তরকারি কিনছে এগুলো কিন্তু কিছু না ওর কাজ দেখে তুমি কেন তোমার বাবাকে নিজে বলছো না বাবাকে দেওয়া লাগছো কেন বাবাকে এবার কেন না করছো না তুমি আমার নাম করে কিছু বলবে না তো বলতে পারতে বলো নি তো এটা এটা অন্যায় না নাকি পেটের যাচ্ছে বলে কোনটা যে হয়তো খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ওটা ভয় লাগছে ও নিজে কিন্তু প্রুফ দিচ্ছে ও তো বলেছে হার্ড ওয়ার্কিং প্লাস ক্লাস মার্কিং প্রুফ দিচ্ছে রোজ ভিডিও দিচ্ছে তুমি কোন দিয়াতে পারো নি যে কোনো কারণে তোমাকে বিক্রি করিও যা করেছো করছে তো তোমার পছন্দ হচ্ছে না নাকি তাই প্রতি মুহূর্তে একবার কমিটি পোস্ট লেগে হার্ট করা একবার বলে সেরে এরকম করে বাবাকে দিয়ে বলি ভিডিওতে হার্ট করানো এটা চলছে যে ও তো সব কিছু বলে শেষ হয়ে গেছে এখন আমি বলতে শুরু করি যদি আমার চাল লাখটা হয়ে যায় তাই নাকি তার জন্য এই গেমগুলি খেলা হচ্ছে কিন্তু কমেন্টি পোস্ট খারাপ লেখেনি এবং সুন্দর কথা বলছে মেয়ের সঙ্গে দেখা করতে আসবে তোমার সময় দেখা হবে তুমিও ক্যামেরাতে চোখ তুলে তাকাবে করতে জায়গা পাও না আর অনামুখী তোমাকে এখন অনামুখী ডাকে তোমাকে অন্য নামে ডাকে তোমাকে কি নামে ডাকে তুমি তো কমেন্ট বক্সে পেয়ে যাও বুঝেছ তোমাকে অন্য মুখে ডাকে অন্য নামে ডাকে চলো ভিউর্স বাই